ব্যক্তি মনে হয় আহত হয়েছে কোনো সন্ত্রাসীর দ্বারা। তার পরিপ্রেক্ষিতে ছাত্র দলের গুন্ডা বাহিনীরা গতকালকে রাতের আধারে রাত প্রায় 11টার দিকে, আনুমানিক 11টার দিকে তারা ডিরেক্ট জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে তারা স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, গাজীপুরের মাটিতে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার সাহস তারা কোথায় পায়? তাই আমরা গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যখন সকাল সকাল এটা শুনতে পাই, শোনার সাথে সাথে তাৎক্ষণিক আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, আমরা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি সহ্য করতে পারি না। জননেত্রী শেখ হাসিনা হলো আমাদের প্রত্যেকটি ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য এক আবেগ এবং ভালোবাসা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের শেষ ঠিকানা। তাই জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কোনো ধরনের যদি কটূক্তিমূলক কোনো ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে আমরা ছাত্রলীগ তো ঘরে বসে থাকতে পারি না। তাই আমরা সেই সব ছাত্র দলের গুন্ডা বাহিনীদেরকে 24 ঘন্টার আলটিমেট দিলাম। তারা যেই অপরাধ করেছে একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই কটূক্তিমূলক স্লোগান দেওয়ায় এবং তারা বাংলাদেশ আপামর জনগণের প্রাণপ্রিয় নেত্রী এবং আস্থার ঠিকানাকে নিয়ে যে ধরনের কটূক্তিমূলক স্লোগান দিয়েছে, সেই ধরনের স্লোগানের জন্য তারা যদি জনগণের সামনে এসে ক্ষমা না চায়, অন্যথায় গাজীপুরে ছাত্র সমাবেশ করে এর কড়া জবাব দেওয়া হবে। আর গাজীপুরের জেলা ছাত্রলীগ সহ গাজীপুরের প্রত্যেকটি ছাত্র সমাজ আমরা এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন, সন্ত্রাস অথবা জঙ্গিবাদকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কখনো প্রশ্রয় দেয় না। যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়কারী শাস্তি হবে, অন্যায়কারী কখনো কোনো দল হতে পারে না। যদি অন্যায় কেউ করে থাকে, অন্যায়ের শাস্তি হবে, অন্যায়ের শাস্তি দিবেন আইন প্রশাসন। তাই বলে একটি সামান্য যে কোনো বিষয় নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ডিরেক্ট টেনে নেওয়া হবে, এটি তো আমরা মেনে নিব না। কেননা ছাত্রলীগ, আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করি। আপনারা দেখবেন, গাজীপুর জেলা ছাত্রলীগ ইতিমধ্যে আমরা সবসময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এবং বাংলাদেশ ছাত্রলীগ নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেকটি এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা সফল হয়েছি। তাই আমাদের রক্তে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনয়া যে বাংলাদেশকে আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করেছে, তার বিরুদ্ধে কথা বললে যদি কোনো কারণ দেখানো ছাড়া, যদি কোনো মিথ্যা অপবাদ দিয়ে তার বিরুদ্ধে কথা বলানো হয়, তাহলে হবে না। সামান্য একটি ছাত্র দলের নেতা হয়ে সে কিভাবে বাংলাদেশের আপামর জনতার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলে? এই জন্য আমরা ছাত্র সমাজ 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। তাকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা ছাত্র সমাবেশ করে আমরা ছাত্র সমাবেশ আন্দোলন গড়ে তুলব এবং ছাত্রলীগের সর্বোচ্চ আন্দোলন এই মির্জাপুর বাজারে গড়ে উঠবে। হ্যাঁ, আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব। আর হলো যে 10 তারিখ তো তার একটা আলটিমেটাম দিয়েছে, সেই ক্ষেত্রে তাদের আলটিমেটাম 10 তারিখ যে আলটিমেটাম দেওয়া হয়েছে, আমরা বলতে চাই, আমি ইতিমধ্যে দেখেছি গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে সেই সব কুলাঙ্গার তারেক রহমানের মদতপুষ্ট নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের বড় বড় কথা পাল্টা কর্মসূচি আছে কিনা সেই ক্ষেত্রে বড় বড় কথা বলার চেষ্টা করে। আপনারা এতই যদি সাহস থাকে, আপনারা আমাদের সাথে ডেট ঘোষণা করে আসেন, আমরা প্রস্তুত আছি। তাই আপনাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। আর আমাদের কর্মসূচি আগামী 10 তারিখ অবশ্যই আমরা দেশে কোনো ধরনের যাতে অরাজনৈতিক বা অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্য আমরা মাঠে থাকবো। আপনারা জানেন, বিএনপি ছাত্রদল, যুবদল এগুলো সবসময় দেশে একটি আগুন সন্ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করে, তাই দেশে একটি গণ্ডগোল লাগানোর চেষ্টা করে, যাতে ওই দিন তারা যদি সুষ্ঠুভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, আমরা অবশ্যই কিছু বলবো না। যদি তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, যদি তারা সাধারণ জনগণের যে শান্তি, সেই শান্তি বিনষ্ট করতে চায়, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে যে শান্তি ও সুষ্ঠুভাবে যে সাধারণ জনগণ এবং আমরা বাঙালিরা বসবাস করছি, সেই শান্তশিষ্ট পরিবেশ যদি নষ্ট করতে চায়, তাহলে তো অবশ্যই আমরা ছাত্র সমাজ বসে থাকবো না। আমরা এর ছোট্ট করে বলেন, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো আগামী 10 তারিখে তার একটা আলটিমেটাম, তাদের প্রেক্ষিতে আপনাদের কোনো আলটিমেটাম, একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে, এটা তাদের মৌলিক অধিকার। তাই বলে আমি তো বললাম, আমাদের অবস্থা থাকবে, আমরা সজাগ দৃষ্টি থাকবো এবং আমরা অবশ্যই
আমরা মহাসড়কে অবস্থান করব। কিন্তু তারা যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টি ছাড়া যদি ভালোভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে তা আমাদের কোনো সমস্যা নেই। তারা যদি অরাজকতা করে তাহলে আমরা ছাত্রলীগ বসে থাকবো না, আমরা এর পাল্টা জবাব দেব। আমরা আগামী 10 তারিখ অবশ্যই মাঠে থাকবো এবং সর্বোচ্চ ভাবে মাঠে থাকবো। তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হলো, তারা যদি অরাজকতা সৃষ্টি করতে আয় তাহলে যাতে তারা মাঠে না আসে। মাঠে আসলে আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং তাদেরকে আমরা তীব্র পাল্টা জবাব দিবো।